আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঐশীস কিচেনে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজার সজিনার জনপ্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা করার জন্য আমি প্রথমে কিছু সজনা লম্বা লম্বা করে কেটে এগুলোর উপরের আঁশটা ছিলে নিয়েছি এবং সাথে ছোট ছোট দুইটি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে কয়েক টুকরো বড় সাইজের রুই মাছ দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন, তবে বড় মাছ দিয়ে এই তরকারিটা রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। এখন আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি এই মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাছগুলাতে ভালো করে মিশিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই। কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম করে এই মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তবে এই তরকারিটার জন্য আমি মাছগুলোকে খুবই হালকা করে ভেজে নিব। এখন আমি কড়াইয়ে সবগুলো মাছ দিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিব। আপনারা কী কীভাবে সজিনা রান্না করেন জানি না, তবে আমার এই রেসিপিটা ফলো করে যদি বাসায় আপনারা এইভাবে সজনার রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু খুবই প্রশংসা পাবেন, কারণ এই রেসিপিটা আমার কাছে সজনার সবথেকে বেস্ট রেসিপি বলে মনে হয়। আমার এই রুই মাছগুলোকে কিন্তু একদমই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি অ্যাড করে দিয়েছি 2টি পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি এক্সট্রা তেল ইউজ করিনি, যেহেতু আমি আগেই বেশ কিছুটা তেল দিয়েছিলাম। আপনাদের যদি এক্সট্রা তেল প্রয়োজন হয় তাহলে একটু তেল দিয়ে নেবেন। এরপর আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু আস্ত জিরা। এরপরে এই পেঁয়াজ আর জিরাটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচটা এবং পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1/2 চামচ আদা রসুন এবং 1/2 চামচ জিরা বাটা। এখন এই মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এতে করে কাঁচা মশলার গন্ধটা চলে যাবে। এই মশলাটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য একটু পানি। পানি দিয়ে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। এরপর আমি এই মশলাগুলোকে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। আর এই মশলাটা যত ভালো করেই কষানো হবে তরকারিটার টেস্টটাও কিন্তু খুবই মজা হবে। এখন আমি এই মশলাটাকে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। এই মশলাটা কিন্তু খুব সুন্দর করেই কষানো হয়ে গিয়েছে এবং দেখুন তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি এই কষানো মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু এবং কেটে রাখা সজিনা। এরপর আমি এই সজিনা এবং আলুটাকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব। যদি এই সজিনার তরকারিটা বেশ সময় নিয়ে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সজিনার যে এক্সট্রা একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা চলে যায়, খেতেও কিন্তু খুবই মজা হয়। আমার কিন্তু সজিনাটা 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি আমার তরকারির পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের তরকারি পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। যেহেতু তরকারিটা একটু ঝোলঝোল হবে তার জন্য আমি তরকারিটা বেশ কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন আমি এই তরকারিটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে তরকারিটার পানিটা ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তরকারির পানিটা কিন্তু খুব ভালো করেই ফুটে উঠেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ। এখন আমি এই ফুটে ওঠা তরকারির মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ এবং কেটে রাখা 2টি টমেটো। টমেটোটাও দেওয়ার চেষ্টা করবেন এই রেসিপিটাতে, তাহলে কিন্তু তরকারিটা আরও বেশি মজা হয়। তারপর আমি এটাকে ঢেকে দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। এই দেখুন তরকারিটা কিন্তু এই পর্যায়ে হালকা হালকা ঝোল আছে, তবে সজিনাগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। তারপর আমি এটাকে ঢেকে আরও 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি।
ফিরে এলাম 2 মিনিট পর। আমার এই তরকারিটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। আমি তরকারিটাকে এই পর্যায়ে নামিয়ে নিব, কারণ এই সজিনার তরকারিটা কিন্তু এরকম ঝোলঝোলে বেশি মজা লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন এই রেসিপিটা সবাই খুবই পছন্দ করবে। যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণ গরম, সেহেতু এরকম একটা সজিনার তরকারি হলে কিন্তু মন্দ হবে না। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ।